শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনে 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আবারও বাড়ল মৃত্যু। আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। করোনা ভাইরাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত। ঢাকার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার 64। আবারও বাড়ছে পদ্মার পানি। রাজবাড়ির 8,000 পরিবার পানিবন্দী। আইদার আঘাতে আধারে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। নেইমারের বদলি হয়ে পিএসজিতে মেসির অভিষেক। এবারে বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 94 জন মারা গেছেন। একই সময়ে করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন আরও 3,724 জন। সোমবার 30 আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 233 জন। এদের মধ্যে শুধু ঢাকারই আছেন 213 জন এবং বাকি 20 জন ঢাকার বাইরের। সোমবার 30 আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত সবচেয়ে বেশি পরিবর্তিত ভাইরাস বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর হবে কিনা তা নিয়েও উদ্বেগ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই ভ্যারিয়েন্টটি তুলনামূলক বেশি সংক্রামক হতে পারে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ মাদক সহ 64 জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। রবিবার 29 আগস্ট সকাল 6টা থেকে সোমবার 30 আগস্ট সকাল 6টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় 51টি মামলা করা হয়। রাজবাড়িতে পদ্মা নদীর পানি গত কয়েকদিনের বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এবং পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি বেড়েছে বলে জানা গেছে। সোমবার 30 আগস্ট সকালে পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল হারিকেন হেনরি। এবার যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল হারিকেন আইদা। ঘণ্টায় 150 মাইল গতিবেগ নিয়ে শনিবার 29 আগস্ট যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে আইদা। হারিকেন আইদা আঘাত হানার পর দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যে 10 লাখ বাড়িতে 7.5 লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সেখানে এখন কেবলমাত্র জেনারেটর কাজ করছে। অবশেষে পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল লিওনেল মেসির। পুরো ফুটবল বিশ্বের নজরে থাকা এই ম্যাচের স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে ছিলেন না তিনি। পরে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসির অভিষেকের ম্যাচে রবিবার দিবাগত রাতে লিগ ওয়ানের ম্যাচে রেইমোসের মাঠ থেকে 2-0 গোলে জয় নিয়ে ফিরেছে পিএসজি। তবে তাদের মেসি এবং নেইমারের কেউই গোল পাননি। জোড়া গোল করে ম্যাচের আসল নায়ক এমবাপ্পে। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।